মুড়ি দিয়ে একদম সহজ পদ্ধতিতে আজকের পর্বেও শেয়ার করব দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন রেসিপিটি, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে এলাম মূল পর্বে, দেখে নেব পুরো রেসিপির প্রস্তুত প্রণালী। প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি প্রায় 2 কাপের মতো মুড়ি আর নিয়েছি 1টা ডিম। এবার এই মুড়িগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়েছি, দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এই ফুটন্ত জলে আমি দিয়ে দেব মুড়ি। মুড়িটা দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট ধরে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপরে মুড়িটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। তো এখানে আমি 1.5 মিনিট ধরে মুড়িটাকে ভালো করে বয়ল করে নিয়েছি, আর এই পর্যায়ে মুড়িটা কিন্তু খুব বেশি নরম থাকবে না, আবার খুব বেশি শক্ত থাকবে না, মিডিয়াম একটা পর্যায়ে চলে আসবে। আর এভাবেই কিন্তু মুড়িটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে মুড়িটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব পরবর্তী রান্নাতে। আমি এখানে একটা প্যানে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার আমি যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা ভেঙে দেব। ডিমটা ভেঙে দিয়ে এখন ভালো করে ডিমটাকে ভেজে নেব, ঠিক যেভাবে আমরা ডিমের ভুজিয়া করি, তো সেভাবে ডিমটাকে আমি ভেজে নেব। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ ছড়িয়ে দিলাম, আর আমি এখানে 1টা ডিম নিয়েছি, আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে যেহেতু আমি 2 কাপ মুড়ি নিয়েছি তার জন্য 1টা ডিম যথেষ্ট। এভাবে আমি ডিমটা ভেজে নিলাম। এখন ডিমটা তুলে রাখলাম, রেখে ওই প্যানেই আমি আবারও খুবই সামান্য পরিমাণ তেল দিলাম। একেবারে কম তেলেই আমি এই রান্নাটা আপনাদের করে দেখাবো। এবার আমি ওই তেলে দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতাটা সম্পূর্ণ অপশনাল, সবার হাতের কাছে সবসময় থাকে না। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নেব। তো এখানে এই পেঁয়াজটা কিন্তু হালকা নরম হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচি আর কিছুটা ক্যাপসিকাম কুচি। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেমন বিনস, ব্রোকলি, এই ধরনের ভেজিটেবলগুলো অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ, দিয়ে আমি মোটামুটি 1 মিনিট ধরে হালকা করে ভেজিটেবলগুলো একটু ভেজে নেব। এবার আমি আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম তো সেই ডিমটা এখন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও একবার সব কিছু মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গ্রিন চিলি সস, 1 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস এবং সামান্য একটু সয়া সস। আর এই সসগুলোর যদি কোনোটাই আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র টমেটো সসও দিয়ে দিতে পারেন। তো এখানে ভেজিটেবলগুলো কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা মুড়িগুলো, দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুধুমাত্র মুড়ি দিয়ে আপনারা খুব কম সময়ে ঝটপট এই লোভনীয় স্বাদের হেলদি নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি আরও 30-40 সেকেন্ডের মতো একটু ভালো করে ভেজে নেব, তারপরে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু এই পর্যায়ে জাল করা যাবে না, তাহলে মুড়িটা শক্ত হয়ে যাবে। তো এখন আমি একটা সার্ভিং বোলে এটা নামিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। তো দেখলেন তো বন্ধুরা, সাধারণ মুড়ি দিয়ে কত লোভনীয় স্বাদের একটি নাস্তা তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু, ততটাই ইয়ামি। ছোট বড় এটা সবাই খুব পছন্দ করে খাবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।